আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেটা হলো সূরা ফালাক এবং সূরা নাস সম্পর্কে। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরতে উকবা বলেন আমার আমি, যারা আলেম আছেন তারা বুঝবেন, আমাকে নির্দেশ করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে, আমাকে বলা হয়েছে। কি বলা হয়েছে, আদেশটা কে করেছে? আমার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে উকবা ইবনে আমির বলেন, অন্য কেউ আমাকে নির্দেশ করে নাই, স্বয়ং বিশ্ব নবী হুজুরে কুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আনি আমাকে হুকুম করলেন, নির্দেশ করলেন, আন আকরা বাল মুআফাজাতাইনি ফি দুবুরি কুল্লি সালাত, আন আকরা আমি যেন তেলাওয়াত করি, আকরা তেলাওয়াত করা, আকরা আমি যেন তেলাওয়াত করি, মুআফাজাতাইন দুইটি সূরা। মুআফাজাতাইন অর্থ কি? দুইটি সূরা। কি দুইটা সূরা? সূরা ফালাক এবং সূরা নাস। এই দুইটা সূরাকে মুআফাজাতাইন বলা হয় হাদিসের ভাষায়। মুআফাজাতাইন সূরা নাস এবং সূরা ফালাককে বলা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, হে উকবা ইবনে আমার, ফি দুবুরি কুল্লি সালাতিন, তুমি প্রত্যেক নামাজের পরে মুআফাজাতাইন দুইটি সূরা তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ, কয়টা সূরা? দুইটি সূরা তেলাওয়াত করবে। ফি দুবুরি কুল্লি সালাতিন, কুল্লি সালাত মানে প্রত্যেক নামাজ, ফি দুবুরি মানে পরে, প্রত্যেক নামাজের পরে দুইটি সূরা তেলাওয়াত করবে। কোন দুইটা সূরা? সূরায়ে ফালাক এবং সূরায়ে নাস, এই দুইটা সূরা তেলাওয়াত করবে। তাহলে আমরা কি পাইলাম? এই যে সূরা নাস এবং সূরা ফালাক করি, এটা কার নির্দেশ? আল্লাহর নবী বিশ্ব নবীর নির্দেশ। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী আদেশ করলেন, উকবা ইবনে আমের বর্ণনা করেন, সমস্ত সাহাবীদেরকে বর্ণনা করেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী আমাকে নির্দেশ দিয়েছে, তার মানে হলো আল্লাহর নবী আমাকে নির্দেশ দেওয়ার অর্থ হলো সমস্ত উম্মতি মুহাম্মদীদেরকে নির্দেশ দিয়েছে। কি নির্দেশ দিয়েছে? প্রতি নামাজের পরে যেন তোমরা সূরা ফাতহা এবং সূরা নাস তেলাওয়াত করো। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ আলাই কোরআন এবং হাদিস রিসার্চ করে দেখলেন, কোরআনের মধ্যে অনেক সূরা আছে, প্রত্যেকটা সূরার বিশেষ বিশেষ ফজিলত আছে, কিন্তু বিশেষ করে আল্লাহর নবী যেটা নির্দেশ করেছেন, প্রত্যেক নামাজের পরে যেই সূরাটি পড়ার নির্দেশ দিয়েছেন, সেটা হলো সূরা নাস এবং ফালাক সম্পর্কে নির্দেশ দিয়েছেন। এর আগে আরো দুইটা সূরার কথা বলেছি, তাহলে মোট কয়টা সূরা হলো? চারটা সূরা হলো। আমাদের এই ওজিফার মধ্যে চারটা সূরা আমরা পড়ি। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, কোরআন শরীফ তেলাওয়াত করব, অন্য সূরাও পড়ব, অসুবিধা নাই। কিন্তু বিশেষ করে প্রত্যেক নামাজের পরে এই চারটি সূরা পড়া হয়। আমরা ওজিফার কাজ দিয়ে থাকি, এই ওজিফার কার্ডের মধ্যে আমাদের এই চারটি সূরা লেখা আছে, এই চারটি সূরা আমল করার জন্য বলা হয়েছে। তাহলে তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো সুফি মুফতি আজান গাসি রহমতুল্লাহ আলাই আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, ওনার ব্যক্তিগত থেকে কোনো দিক নির্দেশনা দেন নাই, তিনি যেহেতু এলেমের সাগর ছিলেন, একজন বড় একজন ফকিহ ছিলেন, বড় একজন আলেম ছিলেন, তাই তিনি কোরআন এবং হাদিসকে রিসার্চ করে
আমাদেরকে যেই হুকুম দিয়েছেন প্রত্যেকটা হুকুমই এটা সুফি আজান গাসি রহমতুল্লাহ আলাইহির হুকুম নয়, বরং এই হুকুমগুলি বিশ্ব নবী হুজুরে পুনর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো আজান গাসি রহমতুল্লাহ আলাইহি দিলেন কেন? তিনি কোরআন হাদিস বিশ্বাস করে আমাদেরকে আমল করার জন্য এই নির্দেশগুলি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমলগুলি করার দরকার কি দরকার না? অবশ্যই দরকার। আমি বলবো না আপনি হাতকানি করেন হাতকানি করেন না, এটা আপনার ব্যাপার। আপনি অন্য পীরের মুরিদ থাকতে পারেন, এই আমল করলে কোনো অসুবিধা নেই। গত দুই দিন আমি একজনের সাথে কথা বললাম, সে বললো আমি তো ভান্ডারির মুরিদ, তো আপনাদেরটা আমল করবো কেমনি? আমি বললাম যে আমাদের তো এরকম পাগড়ি ধরিয়া হাত ধরিয়া এই বয়াতের কোনো সিস্টেমই নাই, আপনি আমল করেন আল্লাহ আপনাকে সেটার মর্তবা দান করবে, এটার সওয়াব দান করবে। আপনার আজান গাসির কাছে মুরিদ হওয়া লাগবে না, হাক্কানির কাছে মুরিদ হওয়া লাগবে না। নাম্বার লাগাইলে আপনার সুবিধা হলো, যতদিন আপনার এই নাম্বারটা লাগাইলেন যতদিন পৃথিবীর মধ্যে এই দোয়া চলবে আপনি দোয়াটা পাইতে থাকবেন, এটা হলো আপনার ব্যাপার। যদি নাম্বার লাগায় আপনি এই আমাদের তরিকাভুক্ত হন তাহলে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দোয়া করবে এই তরিকার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আপনি সব পাইতেই থাকবেন। এখন আপনি যদি মনে করেন হ্যাঁ এই তরিকার সাথে আমার সম্পৃক্ত হওয়ার প্রয়োজন, আপনি হবেন। আর যদি মনে করেন না আমার প্রয়োজন না, এটা আপনার ব্যাপার। কারণ এই তরিকা এমন একটা তরিকা, এখানে আসতে আমরা বলবো না যে আমাদের এই সংগঠনের মধ্যে ভোট দেন নাকি ভোট চাই কমিশনে। তাহলে এই সংগঠনে আসলে আপনি যে কোনো দল করতে পারবেন, এই সংগঠনে আসলে আপনি যে কোনো পীরের অন্য পীরের মরিদ হলেও আপনার কোনো অসুবিধা নেই, আপনি আমল করতে পারবেন। তো আমাদের দরবারের মধ্যে মূলনীতি চারটা, আমরা সকলে জানি পাঁচত্ব নামাজ বিনা কাজা আদায় করা, পাঁচত্ব নামাজ বিনা কাজা আদায় করা। বলবেন হুজুর অন্য অন্য দরবার আছে পাঁচত্ব নামাজের কথা কয়, বিনা কাজার কথা তো কয় না, আপনারা কোনো বিনা কাজার কথা কন? আমিও বহু দরবারে গিয়েছি, বহু হক দরবারেও গিয়েছি, নামাজ পাঁচত্ব পড়া লাগবে এটা যত হক ওলামা একরাম আছে হক পীর আছে তারা সবাই বলে, কিন্তু বিনা কাজায় পড়া লাগবে এই কথাটা সুফি মুক্তি আজান গাসি রহমতুল্লাহর দরবার থেকেই বেশি বলা হয়। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা বেশি বলা হয় কেন? লম্ব কথা বলা, অনর্থক কথা বলা তো ইসলামে এটা ঠিক নয়। তাহলে এই কথাটা বলা হয় কেন? বলার কারণ হলো ফাজাইলে আমল, তবলিগ জামাতের মধ্যে তবলিগের মধ্যে যে বইটা বলা হয় ফাজাইলে সাদাকা, ফাজাইলে আমল, ফাজাইলে তাবলিগ, এই কিতাবগুলির মধ্যে উল্লেখ আছে কেউ যদি একত্ব নামাজ কাজা করে, একত্ব নামাজ কাজা করে তার জন্য শাস্তি হলো 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কতদিন? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা হিসাব করে একটা অনুমানিক একটা ধারণা করেছেন, এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তাহলে কাজা কারে কয়? এখন কাজা হলো ফজরের যে সময় ছিল, এই ফজরের সময় যখন শেষ হয়ে গেল আপনার সূর্য উদয় 5:42, এখন এই সময়টার পরে সূর্য ওঠার পরে আপনি এই ফজরের নামাজটা কাজা হয়ে গেল, অর্থাৎ এই 5:42 পরে বা 5:42 সূর্য ওঠার পরে আপনি ফজরের নামাজটা পড়লেন, তো এটা কি হলো? কাজা হয়ে গেল। তো একত্ব নামাজ কাজা হওয়ার পর অর্থাৎ সময় মতো না পড়ার কারণে যখন পড়ার কথা ছিল যেই অর্থে পড়ার কথা ছিল এই অর্থে চলে যাওয়ার অর্থটা চলে যাওয়ার পর আপনি ওই নামাজটা পড়ছেন কিন্তু সময় মতো পড়তে পারেন নাই, এটাকে কাজা বলা হয়। এটাকে কি বলা হয়? কাজা বলা হয়। তাহলে একত্ব নামাজ যদি কেউ নামাজ পড়ছে কিন্তু সময় মতো পড়ে নাই, ফজরের সময় চলে গেলে সূর্য উদয়ের পরে কাজা পড়েছে, তাহলে একত্ব নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাসি রহমাতুল্লাহ আলাই তিনি চান কোন মানুষ যেন এই হেলায় হেলা করে নামাজটা যেন কাজা না করে দেয়,
হেলা করে যেন নামাজটা সময় মতে না করে, অন্য অর্থে যেন না করে। এই জন্য তিনি বললেন বিনা কাজায় করা লাগবে। তার মানে হলো ওনার ইচ্ছা হলো কোন মানুষ যেন নামাজটা কাজা করার কারণে যেন জাহান্নামের আগুনে না জ্বলতে হয়, এজন্য জামান আর মুজাদ্দেদ সুবি মুক্তি আজান গাছি রহমতুল্লাহ আলাই পাঁচত্ব নামাজ পড়া লাগবে, সাথে বিনা কাজায় পড়া লাগবে কথাটা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ, বুঝতে পারি নাই, বুঝলেন তো? তাহলে এই যে কথাটা বলছেন বিনা কাজায় পাঁচত্ব নামাজ, তাহলে এই কথাটা কি উত্তম কথা নয়? অবশ্যই উত্তম কথা। এই জন্য বিনা কাজায় পাঁচত্ব নামাজ পড়া লাগবে। যে কথা বলতেছিলাম চারটা মূলনীতির মধ্যে একটা মূলনীতি হলো বিনা কাজায় পাঁচত্ব নামাজ, নামাজের পরে বিনা কাজায় ওজিফা। তো বিনা কাজায় ওজিফা কেন বললেন? আপনি মসজিদে বসলেন না, অসুবিধা নাই, আপনি হাঁটতেছেন, হাইটা হাইটাও তো কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, তাই না? ওযু থাকলেও কোরআন শরীফ তেলাওয়াত করা যায়, ওযু না থাকলেও কোরআন শরীফ তেলাওয়াত করা যায়। তবে ওযু অবস্থায় তেলাওয়াত করলে, ওযু বিহীন তেলাওয়াত করলে যে সব হবে, ওযু অবস্থায় তেলাওয়াত করলে তার নেকি বেশি হবে। তবে বিনা ওযু কোরআন শরীফ স্পর্শ করে তেলাওয়াত করা জায়েজ নাই। কথা বোঝা আছে? অজু না থাকলে কোরআন শরীফ স্পর্শ করে তেলাওয়াত করতে পারবেন না। তবে অজু না থাকলে কোরআন শরীফ স্পর্শ না করে তেলাওয়াত করা জায়েজ আছে। তাহলে কি বুঝলাম? পাঁচত্ব নামাজের পরে বিনা কাজায় ওজিফা পড়ার কথা আমাদের দরবারের মধ্যে বলা হয়। তো এই ওজিফা বিনা কাজার কথা বললেন কেন? ওজিফা এটা আমার মন চাইলে পড়বো, মন চাইলে পড়বো না, নফল এবাদত, এটার জন্য তো বাড়াবাড়ি করা উচিত নয়। তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে আপনাদের দরবারে বিনা কাজায় ওজিফার কথা বললেন কেন, এটা পাইলেন কোথায়? কি প্রশ্ন আছে না নাই? মুস্তাহাবের জন্য তো বাড়াবাড়ি নাই, তাহলে আপনারা বিনা কাজার কথা বললেন কেন? আমি বলবো এটা সুবি মুক্তি আজান গাছির কথা নয়, কারণ আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ ফি দুবুরি কুল্লি সলাতি, হে উবাই ইবনে আমের, তুমি প্রতিদিন প্রতি নামাজের পরে এই আমলটা তুমি করবে। তাহলে এই কথাটা সুবি মুক্তির কথা নয়, এই কথাটা স্বয়ং বিশ্বনবীর কথা। সুবহানাল্লাহ, এই কথাটা বিশ্বনবীর কথা, কিন্তু সবাই তো আলেম নয়, সবাই কোরআন হাদিস রিসার্চ করতে পারে না, সকলের কাছে এই কিতাবগুলি নেই। এই জন্য সুবি মুক্তি আজান গাছি রহমতুল্লাহ আলাই কোরআন এবং হাদিস রিসার্চ করে যেই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, সেই আমলগুলি বাছাই করে করে আমাদেরকে সেই আমলগুলি করার কথা বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আন উকবা ইবনে আমির ক্বাল বাইনানা আনা আসীরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার উকবা ইবনে আমির বলেন, এখন যদি আপনি প্রশ্ন করেন দুইটা সূরা পড়ব লাভ কি হবে? লাভ ছাড়া কোনো মানুষ সামনে আগাতে চায় না, যে কোনো আমল করে যে কোনো কাজ করে একটা লাভের প্রয়োজন আছে না নাই? লাভের প্রয়োজন আছে, ফায়দা লাগবে, তার ফজিলত লাগবে। আল্লাহর নবীজি বললেন হে উবাই ইবনে আমির, প্রতি নামাজের পরে তুমি সূরা ফালাক এবং সূরা নাস পড়বা। যদি তুমি প্রশ্ন করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিসের কারণে পড়ব, লাভ কি হবে? তুমি যখন হাদিসটা বর্ণনা করবা, সাহাবায়ে কেরাম যদি প্রশ্ন করে আল্লাহর নবী বললেন পড়ার জন্য আমরা মানলাম, পড়ে নিব, কিন্তু লাভ কি হবে, ফায়দা কি হবে তা তো জানতে পারলাম না। আল্লাহর নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উকবা ইবনে আমির কে বলেন, উকবা ইবনে আমির হাদিস বর্ণনা করেন, আনু আকমাদ ইবনে আমির ক্বালা বাইনানা আনা আসীরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে উকবা ইবনে আমির বলেন আমি একদিন রাসূলের সাথে সফর করতে শুরু করলাম। কার সাথে? রাসূলের সাথে আমি সফর করতেছিলাম। বাইনানা আনা আসীরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাপার জোরে আপনাদের সামনে কথা বলতেছি না, সরাসরি হাদিস বলতেছি,
সরাসরি হাদিসের তর্জমা করতেছি। আমাদেরকে আমাদের উস্তাদরা যেভাবে হাদিসের দর্শ দিতেন, হাদিস বলতেন, এত ব্যাখ্যা করতেন না, বরং হাদিসের অর্থগুলি বলতেন। আমি আপনাদের সামনে ওইভাবেই আপনাদের সামনে হাদিস বর্ণনা করতেছি। এটা আপনাদের সৌভাগ্য যে আপনারাও হাদিসের ছাত্র হয়ে গেলেন। দুইটা স্থান আছে, ওই দুই স্থানের মাঝখানে যখন আমি এবং আমার রাসূল নিয়ে অতিক্রম করলাম, আমাদের চতুর্দিকে ঘিরে ফেলল, কি ঘিরে ফেলল, রিহুন ওয়া জুলমাতুন, অন্ধকার আর তুফান শুরু হয়ে গেল, বাতাস শুরু হয়ে গেল, গভীর অন্ধকার। কি অন্ধকার? রিহুন ওয়া জুলমাতুন, বাতাস শুরু হলো, অন্ধকার হয়ে গেল। অন্ধকারটা কেমন ছিল? শাদীদাতুন, এত বেশি ছিল অন্ধকারের কারণে আর বাতাসের কারণে কিছুই দেখতে পারলাম না, চোখগুলি অন্ধ হয়ে গেল, অন্ধ হওয়ার মতো উপক্রম। মানুষ চোখ বন্ধ করলে যেমন অন্ধকার হয়ে যায়, তো জুলমাতুন শাদীদাতুন, শাদীদা বলা হয়, এত বেশি অন্ধকার, এর চাইতে বেশি অন্ধকার হতে পারে না, তাকে আরবিতে শাদীদুন বলা হয়। উকবা ইবনে আমের বলেন, এত বেশি অন্ধকার হয়ে গেল, আমি এবং আমার রাসূল আমরা কিছুই দেখতে পাই না। বিপদ না বিপদ না, মহা বিপদ, মহা মুসিবত। এরপরে ফাজালা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাউযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস। হযরত উকবা ইবনে আমের বলেন, আমি পেরেশান হয়ে গেলাম, এই অন্ধকার থেকে কিভাবে বাঁচা যাবে, এবং আমার প্রিয় রাসূল আমার সঙ্গে কি উপকার করতে পারে, এ কথা চিন্তা করতে করতে আল্লাহর নবী বিশ্ব নবী হযরত উকবা ইবনে আমের সামনে পড়া শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। উকবা ইবনে আমের বলেন, এই সূরা পাঠ করে আমার আল্লাহর নবী, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। উকবা ইবনে আমের বলেন, অন্ধকারের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী দুইটা সূরা পড়লেন, কয়টা সূরা পড়লেন? দুইটা সূরা পড়লেন, ইয়াকুনু ইয়াউযু বিআউযু বিরাব্বিল ফালাক ওয়া আউযু বিরাব্বিন নাস, ওয়া ইয়াকুলু ইয়া উকবাতু তাউযু বিহিমা। আল্লাহর নবী তো পড়লেন, পড়লে নয়, আল্লাহর নবী আমাকে বললেন, হে উকবা ইবনে আমের, আমি যখন দুইটা সূরা পড়েছি অবশ্যই ফজিলতপূর্ণ, তুমি এখন অবশ্যই রয়েছো কেন? বিপদ থেকে যদি বাঁচতে চাও আমার সাথে তাড়াতাড়ি তুমিও পড়ো, কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমিও পড়ো, কুল আউযু বিরাব্বিন নাস। হযরত উকবা ইবনে বলেন, আমের বলেন, এরপরে আমিও এই দুইটা সূরা পড়লাম, বিমিতলিহা কালা সামিতু ইয়ামানা বিমা ফি সালাতি। হযরত উকবা বলেন, এই দুইটা সূরা পড়ার পরে আল্লাহ পাক ওই অন্ধকার দূরীভূত করে দিলেন, আল্লাহর নবী এবং আমি নিরাপদে বাসায় পৌঁছে গেলাম।
আল্লাহর নবীর সুনবী এটা তো আমল করলেন বিপদের সময়ে। হযরত উবাই ইবনে আমের বলেন, আমি রাসূলকে মাঝে মাঝে ইমামতি, রাসূলের পেছনে নামাজ পড়তাম, রাসূল ইমামতি করতেন, ইমামতি কালেও আল্লাহর নবী মাঝে মাঝে সূরা ফালাক এবং সূরা আনাম পড়তেন। অনেকে প্রশ্ন করে, হুজুর শেষের রাকাতে সূরা নাস পড়লেন, এখন আমরা যে মাসফুক হইলাম শেষের রাকাতে এক রাকাত পাইছি না, তো আমি কোরআন শরীফের এখন কোথা থেকে শুরু করব? এই মাসটা অনেকের জানা নাই, বিদায় এই সূরা পড়লে অনেকের পেছ লাগে, আমার কাছে কয়েকজন জিজ্ঞাসা করছে, এই জন্য এই মাসটাটাও জানার দরকার। আপনি যদি ইমাম সাহেব যদি দ্বিতীয় রাকাতে যদি সূরা নাস করে আপনি যখন প্রথম রাকাত পাইলেন না, তো আপনারও তো সূরা মেলানো আপনার জন্য ওয়াজিব, তাই না? তাহলে আপনি সূরা মেলাবেন কোথা থেকে? যেহেতু আপনার ওই রাকাতটা আপনার প্রথম রাকাত, এই জন্য আপনি ওই সূরা নাসের পূর্বে যে কোনো সূরা পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে কি বলতাম যে সূরা নাস এবং সূরা ফালাক এই দুইটা এমন এক দুইটা সূরা, কোনো মানব যদি নগদ নগদ তো বুঝেন মানে উপস্থিত যদি কোনো বিপদে পড়ে যায়, নগদ যদি কোনো বিপদে পড়ে যায়, সেই বিপদ থেকে যদি সে উদ্ধার হতে চায়, সে যদি মনে করে আমি এই বিপদ থেকে আমি বাঁচতে চাই, তাহলে ওই ব্যক্তির উচিত হলো সে যেন সাথে সাথে সূরা ফালাক এবং সূরা নাস করে নেয়। এত ফজিলতপূর্ণ এই দুইটা সূরা, তাহলে এটা তো কোনো বানানো কথা নয়। বাংলা অস্তি বলে বহু শুনছি, বাংলা ওয়াজ সবাই করতে পারে, কথা বলেন ঠিকই, বাংলা ওয়াজ বুঝেন তো, কোরআন হাদিস ছাড়া শুধু বাংলা কথা হয়ে গেল, এটা তো সবাই পারে। কিন্তু এই কোরআন হাদিস থেকে আপনাদেরকে সরাসরি শুনালাম, তার মানে হলো খাইরুল কালামে কালামুল্লাহ ওয়া খাইরুল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খাইরুল কালামে কালামুল্লাহ, পৃথিবীর মধ্যে যত কথা আছে, পৃথিবীর মধ্যে যত কালাম আছে, সবচেয়ে উত্তম কথা হলো আল্লাহর কথা। সবচেয়ে উত্তম কথা কার? আল্লাহ। সবচেয়ে উত্তম বয়ান হলো আল্লাহর বয়ান। আল্লাহর বয়ান কি? কোরআনের কথা। কারণ আল্লাহ যে সমস্ত বয়ান করেছেন এটার নামই তো কোরআন, নাকি বলে? তাহলে আল্লাহর বয়ান কোনটা? কোরআনের কথাগুলি হলো আল্লাহর বয়ান। সুবহানাল্লাহ। খাইরুল কালামি কালামুল্লাহ ওয়া খাইরুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কথার পরে সবচেয়ে উত্তম কথা হলো বিশ্ব নবীর কথা। কার কথা? বিশ্ব নবীর কথা। এজন্য জামান আর মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাসি রহমতুল্লাহ আলাই যেই আমলগুলি আমাদেরকে দিয়েছে, যেই কথাগুলি আমাদেরকে দিয়েছে, এটা কোনো পীরের কথা না, প্রত্যেকটা কথা হলো আল্লাহর কথার থেকে, প্রত্যেকটা কথা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন হাদিস রিসার্চ করে আল্লাহর নবীর কথাগুলি আমাদেরকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ওজিফার মধ্যে সূরা ফালাক এবং সূরা নাস পড়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আপনি মসজিদে বসলেও বসতে পারেন, না বসলে আপনি হাঁটতেছেন নামাজটা পড়ে যাইতেছেন, গপ্প গুজার না করে আপনি এই দুইটা সূরা পড়তে পড়তে চলে যান, অসুবিধা কি? অসুবিধা আছে? অসুবিধা নাই। আল্লাহ আপনাকে সমস্ত আপদ বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। অথচ আজকে আমরা সময় নষ্ট করি, অনার্থ গপ্প গুজার করি, মনে করতে আমি তো অনেক সময় মনে করি আমার মিশা কথা বানায় বানায় সুন্দর গল্প যদি আমি করতে পারি, তাহলে মনে হয় আমার মতো আর মানে বেড়া আর নাই। আসলে প্রত্যেকটা কথা সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আপনি যে কথা বলতেছেন এই কথার একটা হিসাব দেওয়া লাগবে, কারণ জবানটা তো আপনার না, জবানটা তো আমার না, এই জবানটা কি আমার না? আমার আল্লাহ দিয়েছে, আল্লাহ আমাকে জবান দিয়েছে, সেই জবানের দ্বারা সব কথা বলা যাবে না। এরপরে তো আমরাও বলি, আমিও বলি, কিন্তু আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই জবান দ্বারা কোরআন এবং হাদিস ছাড়া, আল্লাহর জিকির ছাড়া এবং হ্যাঁ বেহুদা যেন কোনো কথা যেন আমাদের জবান থেকে আল্লাহ পাক বাহির না করে, যেই কথাগুলি বলবো যেমন কোরআন এবং হাদিস এবং আল্লাহর জিকির যাতে এই কথাগুলির সাথে নিহিত থাকে। সকলেই বলেন আল্লাহ আমিন। এরপরে আল্লাহর
বিশ্বনবী যখন স্বয়ং করতেন কি আমল করতেন, এটা তো গেল প্রথমবারে বলেছে প্রত্যেক নামাজের পরে দুইটা সূরা পড়বে, দ্বিতীয় নম্বর হাদিস শুনালাম এই দুইটা সূরা পড়লে বিপদ মুসিবত দূর হবে, এটা তো বাহিরের আমল। হযরত আয়েশা বলেন আমার স্বামী ঘরের মধ্যে কি আমল করতেন তোমরা কি শুনবা না? মহিলারা বলল অবশ্যই শুনবো, সাহাবায়ে কেরামরা বলল অবশ্যই, আল্লাহর নবীর ঘরের আমল আমাদের শোনার দরকার, আল্লাহর নবী ঘরের মধ্যে যাইয়া কি আমল করতেন আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী ঘরের মধ্যে যাইয়া কি আমল করতেন? এটাও আল্লাহর নবী কি আমল করতেন হযরতে আয়েশা এটা বর্ণনা করতেন, কারণ বাহিরে যখন আমল করতেন সাহাবায়ে কেরামদের সামনে আমল করতেন। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন ঘরে যাওয়ার মধ্যে তো সাহাবী ছিল না, ঘরে যাওয়ার মধ্যে তার স্ত্রীর সাথে ছিল, এখন ওই আমলগুলি করেছে সাহাবারা দেখে নাই। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিচক্ষণ একজন মহিলা ছিলেন, তিনি চিন্তা করলেন বাহিরে যখন আল্লাহর নবী বয়ান করে সাহাবায়ে কেরাম এগুলি শুনে, ভিতরে ঘরের ভিতরে যখন আমল করে এগুলি যদি আমি বর্ণনা না করি, এগুলি যদি আমি রেখে না রাখি, এই আমলগুলি আর দুনিয়ার কোনো মানুষে জানবে না, বাহিরের আমল করতে পারবে ভিতরের আমল জানতে পারবে না। কথা বলেন ঠিক? এই জন্য হযরত আয়েশা বলেন আল্লাহর নবী ঘরের ভিতরে যে আমলগুলি করতেন আমি আয়েশা একটা মস্ত করতাম লিখে রাখতাম। হযরত আয়েশা বলেন আনা আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন-নাবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আওয়া ইলা ফিরাশি কুল্লা লাইলাতিন। ফিরাশুন শব্দের অর্থ হলো বিছানা। ফিরাশুন অর্থ কি? বিছানা। আল্লাহর নবী কানা ইযা আওয়া ইলা ইলা ফিরাশি কুল্লা লাইলাতিন, আল্লাহর নবী যখন প্রতিদিন আমার ঘরে আসতেন বিছানার মধ্যে আসতেন তখন আমল করতেন জামা কাফাইহি সুম্মা নাফাসা ফীহিমা ফাকরাহা ফাকরাহা ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস। হযরত আয়েশা বলেন আমার নবী যখন ঘরে আসতেন যখন বিছানার মধ্যে আসতেন বিছানা সওয়া করার পূর্বে শয়নের পূর্বে অথবা শয়ন করার পূর্বে আল্লাহর নবী তিনটা সূরা বেশি বেশি পড়তেন, তিনটা সূরা আল্লাহর নবী পড়তেন। তিনটা সূরার মধ্যে একটা সূরা হলো সূরা ইখলাস, দুই নম্বরের সূরা হলো সূরা ফালাক, তিন নম্বরের সূরা হলো সূরা নাস। এই তিনটা সূরা আল্লাহর নবী প্রতিদিন আমল করতেন। কি করতেন? এই তিনটা সূরার আমল আল্লাহর নবী প্রতিদিন করতেন। সুম্মা সুম্মা ইয়াসমাউ বিহিমা মা ইস্তাতা মিন জাসাদিহি ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়াজহিহি ওয়া আম্মা আকবালা মিন জাসাদি। হযরত আয়েশা বলেন এই তিনটা সূরার পড়া পড়ার পর তিনটা সূরা পড়ে আল্লাহর নবী হাতের মধ্যে দম করতেন, ফু দিতেন ফু দিতেন, ফু দেওয়ার পর হযরত আয়েশা বলেন আল্লাহর নবী এই হাত দুইটা মাথার মধ্যে মাসা করতেন, মুহের মধ্যে মাসা করতেন, হাতের মধ্যে মাসা করতেন, শরীরের মধ্যে মাসা করতেন, যতটুকু তার হাতেই তো ততটুকু জাগার মধ্যে আল্লাহর নবী মাসা করতেন। তাহলে কি পাইলাম? তিনটা হাদিসের মধ্যে প্রথম হাদিস পাইলাম পাঁচত্ব নামাজের পরে এই আমলটা করা লাগবে, দুই নম্বর হলো বিপদ আপদের জন্য এই দুইটা সূরা পড়া লাগবে, তিন নম্বর আমল হলো এই আল্লাহর নবী এই আমলটা কেন করতেন এটার ব্যাখ্যা অন্য হাদিসের মধ্যে বলা হয়েছে। যেহেতু সময় আজকে আর নেই সেজন্য বললাম না, এই জন্য বিশেষ করে আমরা এই তিনটা সূরা চারটা সূরা বেশি বেশি তেলাওয়াত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। দাওয়ান আলহামদুলিল্লাহ।